নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক প্রভু সরকার হরিয়ানায় কার্যত হারা ম্যাচ জিতে নিয়েছিল বিজেপি সেটাই মহারাষ্ট্র লোকসভা নির্বাচনে হরিয়ানার দশটা আসনের মধ্যে পাঁচটা পেয়েছিল কংগ্রেস পাঁচটা পেয়েছিল বিজেপি সবাই ধরেই নিয়েছিলেন যে হরিয়ানায় বিজেপি সরকারের পতন হচ্ছে কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে তৃতীয়বারের জন্য বিজেপি সেখানে সরকার এবং লোকসভায় আসনের মধ্যে লোকসভা নির্বাচনে আইএনডি আই এ জোট পেয়েছিল একত্রিশটা আসন আর এনডিএ পেয়েছিল সতেরোটা আসন লোকসভার এই ফলাফল দেখে উজ্জীবিত রাহুল গান্ধী উদ্ধব ঠাকরে শরদ পাওয়ার ধরে নিয়েছিলেন যে মহারাষ্ট্রে তারা ক্ষমতায় আসছেন কে মুখ্যমন্ত্রী হবেন সেই নিয়ে তাদের মধ্যে চর্চা শুরু হয়েছিল লোকসভা নির্বাচনের আগে নিজেকে গুটিয়ে নিয়েছিল কারণ পার্সোনালিটি কাল্ট আর এস এস খুব একটা পছন্দ করে না এবং জে পি নাড্ডা কফিনের শেষ একটা পুঁতেছিলেন যখন তিনি বললেন যে বিজেপি একাই পারে নির্বাচনে লড়তে আগের মতো সাহায্যের দরকার নেই তার পরিণতি কি হয়েছিল সবাই জানেন কিন্তু নিজের ভুল বুঝতে নাড্ডা আর এস এস এর সঙ্গে সম্পর্কের মেরামত করেন উত্তরপ্রদেশে আর এস এস সেভাবে না নামায় বিজেপির ফল খারাপ হয় যোগী আদিত্যনাথ কালক্ষেপ না করে সড়সঙ্গ চালক মোহন ভাগবতের সঙ্গে দেখা করেন তারপর আমরা জানি নটা যে উপনির্বাচন হলো সাতটায় বিজেপি জিতল এবং মহারাষ্ট্রে সবাইকে চমকে দিয়ে বেশি আসন নিয়ে ক্ষমতায় আসলো এনডিএ তার মধ্যে বিজেপি স্ট্রাইক রেট প্রায় নব্বই শতাংশ মানে একশো আটচল্লিশটা আসনে লড়ে একশো বত্রিশটা আসনে তারা জয়লাভ করেছে এটা হলো কেন প্রথম কথা সংবিধান বিপন্ন বিজেপি চারশো পেয়ে সংবিধান বদলে দেবে সংরক্ষণ বাতিল করে দেবে এই যে ন্যারেটিভ ফেক ছিল সেটা আর এস এস বোঝাতে সক্ষম হয়েছে সবার আগে তুমি দলিত হও তুমি পিছড়ে বর্গ হও তুমি রাজপুত হও তুমি মারাঠা হও তুমি ব্রাহ্মণ হও তুমি ক্ষত্রিয় হও সবার আগে তুমি হিন্দু বৃহত্তর হিন্দু ঐক্যকে সামনে আনা তারপরে মোদিজির ওই স্লোগান তো যোগী আদিত্যনাথের পোলারাইজিং স্লোগান তো কাটেঙ্গে হিন্দু ভোটকে করেছে মহিলাদের অ্যাকাউন্টে দেড় হাজার টাকা করে দেওয়ার যে স্কিমটা একনাথ সিন্ধে চালু করেছিলেন ভোটের সাত মাস আগে সেটাও ফল দিয়েছে কিন্তু মূল বিষয় হলো আর এর সক্রিয়ভাবে নামা ছোট ছোট বৈঠক করা সরাসরি তারা বিজেপিকে ভোট দেওয়ার কথা না বললেও হিন্দু খাতরে মে হায় ভারতীয় উপমহাদেশে বাংলাদেশে কি করছে সেই এক্সাম্পল তারা দিয়েছেন কানাডাতে এক্সট্রিমিস্ট খালিস্তানিদের অত্যাচার হচ্ছে হিন্দুদের উপর তাই হিন্দু ঐক্যটা ভীষণভাবে দরকার এবং সেই হিন্দু ঐক্য সফলভাবে কাজে লেগেছে ইভিএম এ তার ফল বিজেপি পেয়েছে হরিয়ানাতে এবং মহারাষ্ট্রে ঝাড়খণ্ডে তারা প্রত্যাশা মতো সাফল্য পায়নি কিন্তু শতাংশের বিচারে দলের ভোটের ফারাক খুব একটা বেশি হয়নি বিশেষ করে আদিবাসী ডমিনেটের এলাকায় বিজেপি শোচনীয় ফল করেছে লোকসভাতেও তারা সেখানে খাতা খুলতে পারেনি এবং চম্পাই দলে নেয়ার পরেও বিজেপি কিন্তু আদিবাসী গড়ে দাঁত পোটাতে পারেনি আশা করব বিজেপি বিষয়টাকে ইন্ট্রোসেক্ট করবে তাদের তলে এখানে দুপক্ষই লাভবান হয়েছে বিজেপি লোকসভা নির্বাচনের পর যে হতোত্তম হয়েছিল সেখান থেকে অক্সিজেন পেয়েছে আর এস ও বিজেপি সরকারে থাকলে পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পথে তাদের মতাদর্শের লোক বসছে এটা সুবিধা হয়েছে এবং দু হাজার পঁচিশ আর শতবর্ষ এই সময় আর চায় যে কেন্দ্রে মোদী সরকার থাকুক সেই সরকারকে শক্তিশালী করতে হবে সেই জন্য আর কিন্তু প্রথম থেকেই হরিয়ানা এবং মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে ঝাঁপিয়েছিল ঝাড়খণ্ডও তারা ঝাঁপায় ঝাড়খণ্ডে সাফল্য না পেলেও হরিয়ানা এবং মহারাষ্ট্রে হারা ম্যাচ বিজেপি জিতে নিয়েছে এক আর এর কর্মীদের সক্রিয় অংশগ্রহণ এবং হিন্দু ঐক্য এবং তিন মাতৃশক্তিকে একনাথ সিন্ধে সরকার যেভাবে সহায়তা দিয়েছেন সেটা কাজে লেগেছে পশ্চিমবঙ্গের বিজেপির নেতারা মহারাষ্ট্র হরিয়ানার ফল নিয়ে উৎফুল্ল হন তারা মিষ্টি বিলি করেন কিন্তু এখানে বিজেপির রাহুর দশা কাটে না কেন এটাই তো প্রশ্ন দেখুন উপনির্বাচনের ফলাফলকে প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কোনো মানে নেই প্রথম কথা দেড় বছর পরে ভোট এখন উপনির্বাচনে সাগরদিঘিতে তৃণমূল হেরেছিল তারপর সাগরদিঘির ব্লকে লক্ষ্মীর ভান্ডার এক মাসের উপর বন্ধ ছিল বলে শোনা যায় বিজেপির অভিযোগ যে প্রশাসন এবং শাসক দলের লোকেরা কার্যত ভোটারদের দিয়ে বলেছে এখানে যদি তৃণমূল লিড না পায় তোমরা কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাবে গ্রামের মানুষ গরিব মানুষ সাধারণ মানুষ বাই ইলেকশন ঝুঁকি নেবেন কেন ছাব্বিশের নির্বাচন যখন হবে তখন নতুন করে সরকার তৈরি ডাক দেওয়া হবে দেখুন তৃণমূলের পক্ষে আছে মাইনরিটি ভোট লক স্টক অ্যান্ড ব্যারাল এবং বেনিফিশিয়ারি হিন্দু ভোটের কনসলটেশন বিজেপির পক্ষে চুয়ান্ন শতাংশ ক্রিটিক্যাল মাস সরকার করতে গেলে যেটা দরকার তার জন্য আরো তিন চার শতাংশ ভোট লাগবে বিজেপি নিশ্চিত থাকুক তারা সংখ্যালঘু ভোট পাবেন না সামান্য কিছু পেতে পারেন যারা উদার মুক্তমনা যারা বাস্তব বোঝেন তারা দেবেন কিন্তু বিজেপি আসলে ধর্মীয় সংখ্যালঘুদের ভারতবর্ষ থেকে খেদিয়ে দেওয়া হবে এই ন্যারেটিভ এখনো বহু সংখ্যালঘু মানুষ বিশ্বাস করেন এবং তার ফসল ঘরে তোলে আইএনডিআই জোটের শরিকরা সেই চিত্র রাজনীতি বদলাবেন জয়েন্ট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন সেই চিত্র রাতেলাতি বদলবে না আবার লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাচ্ছেন মাতৃশক্তি আমি কন্যাশ্রী প্রকল্পের সমর্থক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমর্থক কল্যাণকামী রাষ্ট্রভাবনায় মাতৃশক্তিকে নগদ সাহায্য করার মধ্যে দোষের কিছু শুধু দেখতে হবে দিন করে ঘি খাওয়া চলে এখন কংগ্রেসের মহাবিকাশ আগারি মহারাষ্ট্র কি বলেছিল তিন হাজার টাকা করে তারা মাতৃশক্তিকে দেবে কিন্তু মহারাষ্ট্রের মানুষ বিশ্বাস করে তারা এন কি ভরসা করেছে তার কারণ কি সাত মাস ধরে মহারাষ্ট্রের সরকার মায়েদের অ্যাকাউন্টে দেড় হাজার টাকা করে দিচ্ছে এই সরকার প্রতিশ্রুতি দিয়েছে দু টাকা হবে কিন্তু কংগ্রেস তিন হাজার টাকার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু সেটা কেন কাজে এলো না প্রথম কথা আপনি জিততে পারেন এই ভাবনাটা ভোটারদের মধ্যে বদ্ধমূল হতে হবে এই ভাবনা ভোটারদের মধ্যে বদ্ধমূল হলে তখন কিন্তু আপনার দেয়া প্রতিশ্রুতিকে তারা গুরুত্ব সহকারে বিবেচনা করবে নইলে করবে না বিজেপিকেও পশ্চিমবঙ্গে তারা বলছেন অন্নপূর্ণা ভান্ডার চালু করবেন সেই অন্নপূর্ণা ভাণ্ডারে কত টাকা করে দেয়া হবে এক একজন এক এক রকম কথা বললে এবং বিজেপি যে জিততে পারে নির্বাচনে তৃণমূলকে হারাতে পারে এই ধারণাটা ভোটারদের মনে প্রতিষ্ঠিত হলে তখন ভোটাররা বিজেপির এই অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতিকে গ্রহণ করবে যদি ভোটাররা মনে করে যে বিজেপি পারবে না আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি দিলেও ভোটারদের মন জয় করতে পারবেন না তাই সবার আগে এরাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে মানুষের এই আস্থা অর্জন করতে হবে যারা তৃণমূলকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে পারে এই বিশ্বাসটা মানুষের যখন আসবে তখনই বিজেপির দেয়া প্রতিশ্রুতিকে তারা বাস্তবচিত বলে মনে করবেন তাই বিজেপি তিন হাজার দিক পাঁচ হাজার দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাংলার মাতৃশক্তি তাদের পাশে দাঁড়াবে না যতক্ষণ না তারা কনভিনসড হচ্ছেন বাংলার মানুষ কনভিনস হচ্ছে না বিজেপি পারে তৃণমূলকে হটিয়ে একটা বিকল্প সরকার করতে তখন দেখবেন আপনাদের দেয়া প্রতিশ্রুতিগুলো মানুষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে না হলে তারা ভাববে এসব বলার জন্য বলা তার জন্য অন্তর্দ্বন্দ্ব মিটিয়ে সংগঠনকে মজবুত করে বিজেপিকে আসরে নামতে হবে যত তাড়াতাড়ি তাদের পরবর্তী রাজ্য সভাপতির নাম ঘোষণা হয় তত বিজেপির পক্ষে মঙ্গল দেখুন কে দল থেকে গেল কে দলে এলো এটা খুব একটা নয় নির্বাচনের আগে নির্বাচিত বিধায়করা যেতেই পারেন দু একজন তাদের কি এসে যায় বিজেপি তো উনচল্লিশ শতাংশ মানুষের সমর্থন আশীর্বাদ পেয়েছে তারা তো প্রধান বিরোধী শক্তি হিন্দু বোর্ডের চুয়ান্ন শতাংশ পেয়েছে তাই কে গেল কে এলো এটা বিবেচ্য নয় বিবেচ্য হচ্ছে বিজেপিকে প্রমাণ করতে হবে তারা তৃণমূলকে হারিয়ে ক্ষমতায় আসতে পারে তার জন্য সাংগঠনিক স্তরে তৎপরতা মাঠে নেমে রাজনীতি শুধু বৈঠক আর ভার্চুয়াল মিটিং নয় এবং পরবর্তী রাজ্য সভাপতি বিজেপির কে হবে সেটা তাড়াতাড়ি তাদের ঠিক করতে হবে একাধ মাসের মধ্যে জিততে পারে বিজেপি এই ভাবনাটা পশ্চিমবঙ্গের মানুষের মনে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হলেই বিজেপির দেয়া সব প্রতিশ্রুতিকে মানুষ গুরুত্ব দিয়ে বিবেচনা করবে কংগ্রেসের দেয়া প্রতিশ্রুতিকে মানুষ কেন বিবেচনা করেনি মহারাষ্ট্রে তার কারণ হচ্ছে কংগ্রেস বিজেপিকে হারাতে পারে মহাবিকাশ আগারে বিজেপিকে হারাতে পারে এই বিশ্বাসটা মহারাষ্ট্রের মানুষের মধ্যে প্রতিফলিত হয়নি তাই অনেক রকম প্রতিশ্রুতি দিলেও মহারাষ্ট্রের মানুষ সেই বিশ্বাস করেনি বিজেপির কাছে এই অবশ্যই কঠিন প্রতিশ্রুতিকে চ্যালেঞ্জ কিন্তু অসম্ভব নয় বাংলার রাজনীতি মেরুকৃত তৃণমূল একশোই পরীক্ষা দেবে বিজেপিকে দিতে হবে সত্তরে পরীক্ষা তাই এই সত্তরকে পূর্ণমান ধরে হিন্দু ভোটকে বিজেপি কতটা কনসলিডেট করতে পারে তার উপরেই নির্ভর করছে তাদের নির্বাচনী সাফল্য এবং একই সঙ্গে বাংলাদেশের ঘটনা বলি কতটা হিন্দু মরণকে প্রভাবিত করবে এই বাংলায় তার উপরও হিন্দু ভোটের কনসলিডেশন নির্ভর করছে পশ্চিম বাংলায় নির্বাচনে সন্ত্রাস আজকের ঘটনা নয় তৃণমূল সিপিএম এর প্রতাপকে রুখে দিয়ে তারা কিন্তু ক্ষমতায় এসেছিল তখন কিন্তু তৃণমূলের এই বোলবালা ছিল না মানুষ চেয়েছিল পরিবর্তন বামফ্রন্ট সরকারে তাই মানুষ ঠেলে ভোট দিয়েছিল তৃণমূলকে পশ্চিমবঙ্গের মানুষ যদি তৃণমূলকে সরিয়ে বিজেপিকে আনতে চায় বিজেপি এমনিতেই আসবে সন্ত্রাস এখানে হয় না আমি তো বলছি না কিন্তু বিজেপির সাংগঠনিক দুর্বলতাও প্রচুর এই যে সদস্য সংগ্রহ অভিযান কতটা জল আর কতটা সত্যি বলতে পারবো না জলের ভাঙ অনেক আর বিভিন্ন নেতা বিভিন্ন দ্বীপের বাসিন্দা তারা পার্সোনাল স্কোর সেটেল করতেই ব্যস্ত তাই এমন একজনকে সভাপতি করতে হবে যার পশ্চিমবঙ্গের মানুষ যাকে চেনেন যিনি সারা বাংলা ঘুরতে পারবেন কর্মীদের পাশে থাকবেন এবং চব্বিশ ঘন্টা রাজনীতির মধ্যে থাকবেন নতুন টিম নতুন সভাপতি এবং বিজেপি যে জিততে পারে বিধানসভা নির্বাচনে এই ধারণাটা পশ্চিমবঙ্গের মানুষের মনে প্রতিষ্ঠিত করতে হবে তাহলেই বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসতে পারবে এছাড়া আর কোন উপায় নেই